হাই ফ্যান্স তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমার ভিডিওর বিষয়ে উনিশশো একানব্বই সালে রিলিজপ্রাপ্ত সেরা ব্যবসা সফল বারোটি সিনেমা এই সিনেমাগুলো শুধু বক্স অফিসেই সফল নয় এই সিনেমাগুলো একাধিক পুরস্কারও পেয়েছিল এই লিস্টের বারো নম্বরে আছে স্মৃতি একাত্তর এই সিনেমাটি পরিচালনা করেছেন তানবীর এই সিনেমাটির গল্প ছিল যুদ্ধ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের নিয়ে এই সিনেমাটির গল্প এই সিনেমাটি বক্স অফিস থেকে মোটামুটি ভালো মুনাফা ইনকাম করে এই লিস্টের এগারো নম্বরে আছে গুদুলি এই সিনেমাটির গল্প হচ্ছে স্বল্প দৈর্ঘ্য মানে গ্রাম্য পরিবেশে এই সিনেমাটি নির্মাণ করা হয় গুদুলি এই সিনেমাটি একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে মোটামুটি কালেকশন করে এই লিস্টের দশ নম্বরে আছে উনিশশো একানব্বই সালে রিলিজপ্রাপ্ত সিনেমা শান্তনা শান্তনা সিনেমাটির পরিচালক ছিলেন কাজী মুর্শেদ এই সিনেমাটিতে অভিনয় করেছিলেন সাবানা আলমগীর সাব্বির শান্তনা সিনেমাটি দুটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট লিস্টের নয় নম্বরে আছে সালাউদ্দিন কবির পরিচালিত উনিশশো একানব্বই সালে রিলিজপ্রাপ্ত সিনেমা আয়না বিবির পালা আয়না বিবির পালা এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট এই লিস্টের আট নম্বরে আছে উনিশশো সালে রিলিজ প্রাপ্ত সিনেমা শিবলি সাদিক পরিচালিত অচেনা এই সিনেমাটিতে অভিনয় করেছেন শাবানা আলঙ্গীর ইলিয়াস কাঞ্চন চম্পা আলিরাজ অরুণা বিশ্বাস অচেনা এই সিনেমাটি দুটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট সিনেমা এই লিস্টের সাত নম্বরে আছে রিলিজ প্রাপ্ত সিনেমা শেখ নজরুল ইসলাম পরিচালিত স্ত্রী স্ত্রীর এই সিনেমাটিতে অভিনয় করেছিলেন সাবানা আলমগীর নতুন ইলিয়াস কাঞ্চন ও দ্বিতীয় অচেনা এই সিনেমাটি একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সফল সিনেমা এই লিস্টের ছয় নম্বরে আছে উনিশশো একানব্বই সালে রিলিজপ্রাপ্ত সিনেমা মুস্তুফার আনোয়ার পরিচালিত কাশেম প্রেম এই সিনেমাটি রিডিলে অভিনয় করেছিলেন মান্না চম্পা আনোয়ার হোসেন সৌকত আকবর প্রবী মিত্র ও আরও অনেকই কাশেম প্রেম এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার হিট সিনেমা এই লিস্টের পাঁচ নম্বরে আছে উনিশশো একানব্বই সালে রিলিজপ্রাপ্ত সিনেমা চাষি নজরুল ইসলাম পরিচালিত পদ্মা মেঘনা যমুনা এই সিনেমাটিতে অভিনয় করেন ফারুক চম্পা ববিতা বুলবুল আহমেদ আলীরাজ সহ আরও অনেকে পদ্মা মেঘনা যমুনা এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী বিজয়ী সফল এবং এই সিনেমাটি শ্রেষ্ঠ চলচ্চিত্রে ছয়টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে এই লিস্টের চার নম্বরে আছে উনিশশো সালে রিলিজ প্রাপ্ত সিনেমা এ জে মিন্টু পরিচালিত পিতা মাতা সন্তান এই সিনেমাটিতে রিডরুলে অভিনয় করেন সাবানা আলমগীর রাইসুল ইসলাম আসাদ ইমরান সহ আরও অনেকেই এই সিনেমাটি পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপারহিট সিনেমা এই লিস্টের তিন নম্বরে আছে উনিশশো সালে রিলিজ প্রাপ্ত সিনেমা মুমতাজুর রহমান আকবর নভেম্বর পরিচালিত ন্যায় যুদ্ধ এই সিনেমাটিতে রিডুলি অভিনয় করেন দুয়েল ইলিয়াস কাঞ্চন সুচরিতা সহ আরও অনেক ন্যায় যুদ্ধ এই সিনেমাটি মমতাজুর রহমান আকবরের প্রথম পরিচালিত সিনেমা এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী সুপার ডুপার হিট সিনেমা এই লিস্টে দুই নম্বরে আছে উনিশশো সালে রিলিজ প্রাপ্ত সিনেমা চাঁদনি চাঁদনি সিনেমাতে রিডুলি অভিনয় করেন নাইম শাবনাজ এবং এই সিনেমাটি নাইম শাবনাজের প্রথম সিনেমা নাইম শাহনাজ অভিনীত চাঁদনি সিনেমাটি নাদিম সাবানা অভিনীত চাঁদনি চলচ্চিত্রের রিমেক অনেকের মুখে শোনা যায় সালে চাঁদনি সিনেমাটি উনিশশো সালে সেরা ব্যবসা সফল সিনেমা অবিশ্বাস্যভাবে এই লিস্টের এক নম্বরে আছে উনিশশো সালে রিলিজপ্রাপ্ত সিনেমা কাজী পরিচালিত দাঙ্গা এই সিনেমাটিতে রিডিলে অভিনয় করেন মান্না সুচরিতা রাজীব মিজু আহমেদ সহ আর অনেকেই উনিশশো সালে এই দাঙ্গা সিনেমাটি বক্স অফিসে জ্বর তোলে এবং এই সিনেমাটি বক্স অফিস কালেকশন অনুযায়ী অল টাইম ব্লকবাস্টার হয় এবং এই সিনেমাটি দুটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দাঙ্গা সিনেমাটি বাংলাদেশ থেকে অনেক পুরস্কার পায় এবং এই সিনেমাটি ইরান থেকেও একটি পুরস্কার লাভ করে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য